হয়েছে, এই বিল্ডিং থাকার কারণে অহংকার করছে, যার টাকা পয়সা রয়েছে টাকা পয়সা থাকার কারণে অহংকার করছে, যার জমি জায়গা রয়েছে জমি জায়গা থাকার কারণে অহংকার করছে, সে ব্যক্তি সাবধান হয়ে যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম কাউকে আপনি আমি এর ভিতরে কি আছি, আপনি আমি কি এই ইবাদতের মধ্যে কি আছি? আমরা বলে থাকি আমরা মুসলিম, কালেমায়ে শাহাদাত পাঠ করেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কোথায় করলেন? মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান ধ্বনি হচ্ছে, আপনি চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকান থেকে তাস খেলছেন, চায়ের দোকানে বসে লুম্বু খেলছেন, চায়ের দোকানে বসে জুয়ার আড্ডায় বসে আছেন, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অহংকার করতে আপনি ইবাদত করতে আসেন কেন? সেদিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মাইকে আযান শুনে আপনি যদি মসজিদে আসতেন তবে তো আপনার অহংকার কবুল হতো, আপনি অহংকার করে বসলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব না, আপনি অহংকার করে বসলেন একটি গরিব লোক মসজিদে আযান দেয় আমি কি করে তার ইমাম তার আযানে আমি যাবো, আপনি অহংকার করে বসলেন একটি ছোট ছেলে ইমামতি করছে যার বেতন হয় 10,000 আমি তো 20,000 টাকা কামাই, আমি তো 1,00,000 টাকা কামাই, আমি তার পিছনে কিভাবে নামাজ পড়বো? এই অহংকার কারণে আপনি মসজিদে আসেন। যে অহংকারে আপনার আস্থা বৃদ্ধি হয় না, আপনি অহংকার করছেন যে
যে অহংকার করার কারণে আপনার আত্মলোকের ক্ষতি হবে না, যে অহংকার করছে যে অহংকার করার কারণে আপনার গাড়িও হবে না, যে অহংকার করছে যে অহংকার করার কারণে যা দুনিয়ার ফায়দা আখেরাতের ফায়দা। তবে কেন সে অহংকার করবে? আপনি জুয়া খেলছেন, জুয়ার মধ্যে এক পাশে লাভ থাকে, মদ খাচ্ছেন, মদের মধ্যে লাভ থাকে, কিন্তু অহংকার এমন একটি বিষয় যার মধ্যে কিঞ্চিত পরিমাণ লাভ নেই। পৃথিবীর মধ্যে লোকের কাছে মুখ দিয়ে হলো না, বলা তাম সিফিল আর্দ মারহা, এবং পৃথিবীর বিরুদ্ধে চলাফেরা খুব উঁচু করা হলো না। ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের পছন্দ করে না। এই দুটো আয়াতে লাস্টে আয়াতের মধ্যে করে অহংকারীদের পছন্দ করে না, তার আগে দুটো আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয় বলে দিয়েছেন, দুটো বর্ণনা দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে লা তুসাইর খাদ্দা লিন্নাস, তুমি পৃথিবীর মধ্যে যে লোক রয়েছে তাদের কাছে মুখ প্রিয় হলো না, অর্থাৎ অহংকার ব্যক্তি যার মধ্যে অহংকারের পতিত রয়েছে, যার মধ্যে অহংকার বাসা বসেছে, সে ব্যক্তি দেখবে যে অন্য ব্যক্তির কাছ থেকে দূরে সরে যাবে, অন্য ব্যক্তির কাছ থেকে কথা বলবে মুখ ফিরিয়ে নেবে, অন্য ব্যক্তির কাছ থেকে কিছু দিবে মুখ ফিরিয়ে নেবে। এটা হচ্ছে অহংকারের প্রথম আলামত। দ্বিতীয় আলামত হচ্ছে সে পৃথিবীর মধ্যে খুব উঁচু করে চলবে, এমন ভাবে চলবে যে তার পাঁচতলা বাড়ি আছে, এমন ভাবে চলবে তার টাকা জমি এমন রয়েছে, মানে অনেক রয়েছে, মুখ ফুলিয়ে চলবে। এই দুটো নিশানি অহংকারের নিশানি। আর এই অহংকারটা আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অহংকারের কথা বলেছে সেখানে বলছে যে আমি অহংকারকারীকে পছন্দ করি, কারণ অহংকারকারীকে পছন্দ করার কারণ যদি জানতে চান, প্রতি সালে আছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাদিসে কুদসি যেটা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট রাসূলকে বলেছে সেটা হচ্ছে হাদিসে কুদসি, কোরআনের আয়াত নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অহংকার হচ্ছে আমার চাদর, এবং মাহাত্ম্য বড় বড়ত্ব হচ্ছে যে আমার পোশাক। আর যে ব্যক্তি এই দুটোর মধ্যে যে কোনো একটা ছিনিয়ে নেবে, একটা কেড়ে নেবে, আমি তাকে জাহান্নামে থাকবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিসে কুদসি। সুতরাং দর্শক, আপনি অহংকার করছেন তার মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অহংকার করে চাদর করে আখ্যায়িত দিয়েছে সেই চাদর কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন যে ব্যক্তি এই দুটোর মধ্যে একটা কেড়ে নেবে, আমি তাকে সে রহমত আমরা কতটা নিতে পেরেছি, সে রহমতের ভান্ডার থেকে আমরা কতটা ভান্ডার নিতে পেরেছি চিন্তা করা দরকার। আমাদের মধ্যে হতে পারা সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পাওয়ার সত্ত্বেও নিজের কামকে পরিবর্তন করতে পারল না, আমাদের মধ্যে হতে পারা সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের ভাষাকে নেকি দ্বারা পরিবর্তন করতে পারল না, আমাদের মধ্যে হতে পারা সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল এবং আল্লাহর সঙ্গে অঙ্গীকার করতে পারল না, হে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, এই রমজান মাস থেকে আমি পরিবর্তন হয়ে যাব। সত্যি কথা সে ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল এবং তারপরে নিজের কুকর্ম থেকে পরিবর্তন করতে পারে। আপনি আমি যারা এই রমজান মাস পেয়েছি এবং রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের আমলকে পরিবর্তন করতে পারিনি বা নিজের সেই কুকর্মের মধ্যে কোনো জর্জরিত রয়েছি, তারা পরিবর্তন হয়ে যায়। কারণ বিগত রমজান মাস পাওয়ার পরে আবার একটি রমজান মাস আসার অপেক্ষায় হয়তো আপনি পাবেন না, আল্লাহ আলাম, আমরা বেশি করবেন না। যদি না পান আর এর মধ্যে যদি আপনি নিজের গুনাহকে ক্ষমা না করতে পারেন,
নিজের গুনাহে নেকি দ্বারা পরিবর্তন না করতে পারেন, তবে সেই কবরের মধ্যে আপনি কি আযাব দিবেন, কবরের মধ্যে আপনি কি জবাব দিবেন, সেই কবরের আযাব থেকে আপনি ভয় পান। সুপ্রতা মন্ডলী, আপনাদেরকে বলা হল আপনারা প্রতিটা জুমায় আসেন, শান্ত মনে শুনেন, আল্লাহ করে একখানে শুনেন, আরেকখানে আরেকখান দিয়ে বাদ করবেন। সুপ্রিয় দর্শক, এভাবে যদি থাকতে এভাবে যদি চলতে থাকেন, তবে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা রাখেন না, আপনি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের অপেক্ষা করুন। আজ বিশ্বের মাঝে যেখানে যাবেন শুধু মুসলিমের অপরক্ষা চা, আজ বিশ্বের মাঝে সৌদি আরব, মালয়েশিয়া যেখানেই যাবেন ইনসাফ নেই, ন্যায়ের বিচার নেই, সব অন্যায়ের কর্ম। সুপ্রস্তাবি, আজ আমরা এমন জামানায় রয়েছি যেখানে শুধু পাপাচার, শুধু পাপাচারে ভক্তি, যেখানে কুকর্মায় ভক্তি। আমরা যুবকরা যারা পাপাচারের মধ্যে নিক্ষেপ করেছি, আমরা যুবকরা যারা পাপাচার কুকর্ম করে নিয়েছি, তাদেরকে বলছি তোমার পরিবর্তন হয়ে যাও, তোমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয়জন ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের একটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আরশের ময়দানে সাত ব্যক্তি আরশের ছায় তলে থাকবে, তার মধ্যে একটি হচ্ছে যে জগমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে। যদি তুমি যুবক রয়েছো, তোমাকে সুযোগ দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমাকে ইবাদত করার সুযোগ দিয়েছে, তুমি যুবক হয়েছো, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতকে গ্রহণ করো, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যুবকের কাছে দিয়েছে। আপনি আমি যদি এই মসজিদ থেকে পিছিয়ে হয়ে যাই, যদি এই মসজিদ থেকে দূরে সরে যাই, যদি এই মসজিদ থেকে আমরা দূরত্ব গ্রহণ করি, তবে এই মসজিদ কাঁদা থাকবে, এই মসজিদ হাহাকার করবে, এই মসজিদ সবসময় কাঁদতে থাকবে। আমাদের অন্তরে যে অহংকার রয়েছে, সে অহংকারকে বের করে ভালোবাসায় পরিপূর্ণ করে দাও, সে ভালোবাসায় পরিপূর্ণ করে দাও। আমি তাহলে দাঁড়ান, সে অহংকার কেন করছে, সে অহংকারকে কবর দেয়,
এবং সে দিলে সে অন্তরে ভালোবাসাটা, ভালোবাসা সব জায়গায় কার্যকর। যদি ভালোবাসা না জায়গাতে করেন জীবনে কখনো সার্থক হবে না। আমিন।